নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় হুবহু কমন যোগ্য প্রশ্ন উত্তরে যে মক সিরিজ আমরা শুরু করেছি, আজকে আমাদের মক টেস্ট নাম্বার 23, যেটা আপকামিং ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই যে প্রিলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, WBCS প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং MTS এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখবো আমরা সেই প্রশ্ন উত্তরগুলো। প্রত্যেক দিন যারা করছো তারা তো ঠিকঠাকভাবে করছো, যারা নতুন দেখছো তাদের বলবো এই সিরিজটা তোমরা ফলো করো। এর আগে কিন্তু 22টা সিরিজ হয়ে গেছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। তোমরা যদি এই প্রত্যেক দিন এই সিরিজটা ফলো করো তাহলে কিন্তু প্রচুর প্রশ্নের কিন্তু একটা ভান্ডার তোমাদের তৈরি হয়ে যাবে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত প্রশ্নগুলোকে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিটেড প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। তাহলে চলো শুরু করব। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? দেখো, আমাদের যে সেন্সাস হয় সেটা কিন্তু 10 বছর অন্তর হয়, যেটা লাস্ট হয়েছিল 2011 সালে, আবার কিন্তু 2021 সালে হবে। যেহেতু 2021 সালে এটা এখন হয়নি, তাই যখনই কোনো রকম পরীক্ষায় শিক্ষার হারটা দেবে তখন কিন্তু 2011 সালে যে সেন্সাস অনুযায়ী সেটাই কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে চারটে অপশান দেখছো কি বলছে, উত্তরপ্রদেশ, কেরালা, বিহার না সিকিম? তাহলে ভারতের শিক্ষাটা সবথেকে বেশি কোথায়? আমরা জানি অপশান বি, কেরালাতে হচ্ছে ভারতের শিক্ষার হার সবথেকে কিন্তু বেশি। ঠিক আছে, নেক্সট দু নম্বর প্রশ্ন দেখে নেব, যে গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন? শিবাজি, গোপাল, ধর্মপাল না শশাঙ্ক? উত্তরটা কী হবে? উত্তরটা আমরা জানি মহারাষ্ট্রের যে শিবাজি, যে আমাদের যে মহারাষ্ট্রের মারাঠা সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা বলতে পারো, সেই শিবাজি কিন্তু এই গো ব্রাহ্মণ প্রতিপালক যে উপাধিটা কিন্তু ধারণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট তিন নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসে অনেক পরীক্ষা, যে রাজাবলি গ্রন্থের রচয়িতাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, দৃণেশ দাস, কালীপ্রসন্ন সিং না ঘনরাম চক্রবর্তী? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশান এ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর কিন্তু এটা রচিত রাজাবলি গ্রন্থ। ঠিক আছে, চার নম্বর প্রশ্ন, লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? এটা কিন্তু আমরা বহু পরীক্ষায় দেখেছি এই প্রশ্নটা আসে, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন এ? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান বি, ভিটামিন সি হচ্ছে লেবুতে বেশি থাকে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ যে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন চলে এসছে, যে 2021 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন কে? আনন্দবীন প্যাটেল, বিশ্বভূষণ হরিচন্দন, আচার্য দেবব্রত না জগদীপ ধনখড়? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান বি, বিশ্বভূষণ হরিচন্দন কিন্তু 2021 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন এবং তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের যে রাজ্যপাল এবং তাকে এই পুরস্কারটা তুলে দিলেন আমাদের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ছ নম্বর প্রশ্ন, ব্রোঞ্জে কী কী থাকে? দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় দেয় যে ব্রোঞ্জে কী কী থাকে, পিতলে কী কী থাকে। তো ব্রোঞ্জে কী কী থাকে চারটে অপশান দেখতে পাচ্ছ, তামা দস্তা, টিন দস্তা, সীসা দস্তা না তামা ও টিন? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান ডি, তামা ও টিন কিন্তু ব্রোঞ্জে থাকে। ঠিক আছে, আর অপশান এ দেখতে পাচ্ছ, তামা দস্তা এটা কিন্তু পিতল। ঠিক আছে, তো এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে পিতলে কী কী থাকে, সেটা হচ্ছে তামা ও দস্তা। সাত নম্বর, ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য? এটা কিন্তু আগের দিন আমি এক্সট্রা ইনফরমেশনে বলেছিলাম, যাদের মনে আছে তারা উত্তরটা ঠিক দিয়ে ফেলবে, যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ না অরুণাচল প্রদেশ? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান বি, মধ্যপ্রদেশকে কিন্তু ভারতের হৃদয় বলা হয়। কেন? দেখো এর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে এই, দেখো আমাদের এটা ইন্ডিয়ান ম্যাপ এবং মধ্যপ্রদেশটা কিন্তু অবস্থিত একদম মিডিলে। ঠিক আছে, একদম হার্ট, মানে আমাদের মানুষের যেমন হার্ট যে শরীরের মাঝখানে থাকে, সেরকম ইন্ডিয়ার ম্যাপেরও কিন্তু মধ্যপ্রদেশ জায়গাটা একদম মিডিলে। ঠিক আছে, এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন হেরিটেজ সাইট গড়ে উঠেছে, প্রচুর হেরিটেজ সাইট আছে এবং এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র এই রাজ্যটা, বিভিন্ন জায়গা রয়েছে এখানে, কিন্তু গোয়ালিয়ার ফোর্ট রয়েছে, জব্বলপুরে ধোয়াধার ফলস রয়েছে, এছাড়া কান্না ন্যাশনাল পার্ক রয়েছে, পান্না ন্যাশনাল পার্ক রয়েছে, খাজুরাহো টেম্পেল রয়েছে, প্রচুর কিন্তু যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং এটা কিন্তু যেহেতু ইন্ডিয়ার মিডিলে অবস্থিত এবং এত কালচারাল যে একটা সিটি, একটা রাজ্য, তার জন্য এটাকে কিন্তু ভারতের হার্ট বা ভারতের হৃদয় বলা হয়। ঠিক আছে, আট নম্বর প্রশ্ন, মানুষের হাতের বাহু, যে আমাদের যে হাতের বাহু, এটা কোন শ্রেণীর লিভার? এটাও বহু পরীক্ষায় দেয়, রেলের গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার না কোনোটিই নয়? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশান সি, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত, ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এখানে কিন্তু যে এই অনুযায়ী দেখো, এখানে লোড, এখানে এফোর্ট, এখানে হচ্ছে ফালক্রাম। ঠিক আছে, ঠিক সেরকমভাবে এই জায়গাগুলোও কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট ন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? দেখো এক একটা জায়গায় এক এক রকম ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে, ঠিক সেরকম অস্ট্রেলিয়ায় যে উত্তর পূর্ব উপকূল আছে সেখানে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? উইলি উইলি, হ্যারিকেন, টর্নেডো না টাইফুন? এটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে এসেছিলো।
উত্তরটা কী হবে? অপশান এ, অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে যে উপকূলে ঝড় হয় তাকে উইলি উইলি বলা হয়। এটা কিন্তু অনেক সময় যে ধুলোর ঝড়ও কিন্তু বলা হয়, দেখতে পাচ্ছ ঝড়টা অস্ট্রেলিয়ার উইলি উইলি, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1916 সালে, 1919 সালে, 1920 সালে না 1922 সালে? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান সি, গান্ধীজির নেতৃত্বে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। আর 1922 সালে কিন্তু গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, কারণ তোমরা জানো উত্তরপ্রদেশের যে চৌরি চৌরা গ্রামে পুলিশের ওপর কিন্তু উত্তেজিত জনতা আক্রমণ করে দিয়েছিল সেখানকার থানায়। তো যেহেতু এই যে আন্দোলনটা এটা অহিংস আন্দোলন ছিল, কিন্তু যখন গান্ধীজি দেখলো যে এটা হিংসাত্মমূলক হয়ে যাচ্ছে তখন কিন্তু তিনি এটা প্রত্যাহার করে নিয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, যে থেরাডিট নামে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি? বিভিন্ন শর্ট ভিডিও আমরা জানি যে শর্ট ভিডিও হয়, সেই শর্ট ভিডিওর লঞ্চ করলো কোন কোম্পানি? থেরাডিট, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, গুগল, ফেসবুক, টিকটক না শেয়ার চ্যাট? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান এ, গুগল কিন্তু এই শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লঞ্চ করলো। 12 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? বৈশালীতে, কপিলাবস্তুতে, অমৃতসরে না সারনাথে? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান ডি, সারনাথে। দেখো গৌতম বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্তন কী, তিনি যখন সিদ্ধি লাভ করেছিল তারপরে কিন্তু তিনি 5 জনকে দীক্ষা দান করেছিলেন, সেটা সারনাথে করেছিল, এবং এই যে ঘটনাটাকে এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। 13 নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছ পিএন ঠাকুর ছদ্মনাম কার ছদ্মনাম ছিল? রাসবিহারী বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ললিত মজুমদার, বিপিন চন্দ্রপাল? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান এ, রাসবিহারী বসু। দেখো আমরা জানি যে রাসবিহারী বসুর কিন্তু নেতৃত্বে লর্ড হার্ডিঞ্জের ওপর কিন্তু আক্রমণ হয়েছিল, কিন্তু সেই আক্রমণটা কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, এবং সেই সময় কিন্তু ব্রিটিশ সরকার রাসবিহারী বসুকে পাগলের মতো খুঁজছিল, এবং তখন কিন্তু তিনি এই পিএন ঠাকুর ছদ্মনাম করে কিন্তু পালিয়ে গিয়েছিলেন জাপানে, ঠিক আছে। এই পিএন ঠাকুরের সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান বা ছোট্ট গল্প আজকে সন্ধেবেলা আমরা আমাদের ফেসবুক পেজে দেবো, তোমরা যারা ফেসবুক পেজে জয়েন করোনি নিচে লিঙ্ক আছে জয়েন করো, সেখানে আননোন ইন্ডিয়ার কিছু ফ্যাক্ট আমরা প্রত্যেক দিন বা প্রায় আলোচনা করি, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে। দেখো জিকে জিনিসটা এরকম যদি তুমি কমন পাওয়ার জন্য পড়ো তাহলে কিন্তু তুমি কমন পাবে না, জিকের জিনিসটা কিন্তু জানার জন্য ভালোবেসে পড়বে, তাহলে দেখবে অনেক কিছু জানতে পারছো এবং পরীক্ষা কিন্তু অনেক কিছু কমনও পাচ্ছ, ঠিক আছে। তো আজকে পিএন ঠাকুরকে নিয়ে একটা ছোট্ট আর্টিকেল আমাদের ফেসবুক পেজে আসবে, দেখে নিও। নেক্সট 14 নম্বর প্রশ্নটা, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান বি, অন্ধ্রপ্রদেশে থেকে প্রচুর ডিম উৎপন্ন হয় এবং সেখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ডিম ছড়িয়ে যায় তার জন্য একে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। 15 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, ব্রহ্মপুত্র নদীতে, গঙ্গা নদীতে, কৃষ্ণা নদীতে না কাবেরী নদীতে? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান এ, ব্রহ্মপুত্র নদীতে এই মাজুলি দ্বীপ রয়েছে, এটা কিন্তু আসামে অবস্থিত, এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে আসাম, ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যে রাউফ কোন রাজ্যের নৃত্য? জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ না ঝাড়খণ্ড? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান এ, জম্মু ও কাশ্মীর। দেখো এই যে স্ট্যাটিক জিকে কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি স্ট্যাটিক জিকে থেকে প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডি তো আসবেই, এবং এছাড়াও কিন্তু WBCS পিলিতেও দেখেছি, এছাড়াও অন্যান্য যে রেলের গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা স্ট্যাটিক জিকের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যেহেতু হিউজ পার্ট অনেকে কিন্তু কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট বুঝতে পারে না, তোমাদের যদি স্ট্যাটিক জিকের পার্ট যে একটা সিরিজ প্রয়োজন হয় তা বলো, আমরা স্ট্যাটিক জিকেটা পুরোপুরি একটা ক্লাস করে করে শেষ করে দেবো। মনে করো প্রথম দিন কোনো রাজ্যের পুরো রাজ্যের নৃত্যগুলো শেষ করালাম, কোনো দিন কোনো বেস্ট প্লেয়ারগুলো, কোনো রাজ্যের রাজধানী, সে প্রত্যেকটা যে স্ট্যাটিক জিকের পার্টটা শেষ করে দেবো, তোমরা কিন্তু পর্যাপ্ত কমেন্ট পড়লেই কিন্তু এটা হবে, ঠিক আছে। যে ছবিতে দেখতে পাচ্ছ এটা রফ নৃত্য, এটা কিন্তু কাশ্মীরি যে মেয়েরা করে, এবং এটা কিন্তু একটা রোয়ের মতো করে কিন্তু এই নৃত্যটা হয়। 17 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী? কুঞ্চিকল, শিবসমুদ্রম, ইথিপথালা না কেম্পটি? চারটে অপশান দেখতে পাচ্ছ, উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান ডি, কেম্পটি। দেখো এখানে কিন্তু অনেকেই বলবে যে দাদা কুঞ্চিকল তো ছিল, হ্যাঁ কুঞ্চিকল ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু যেটা আপডেটেড বা উইকিপিডিয়াতে যেটা আপডেটেড হয়েছে সেটা হচ্ছে কেম্পটি। কেন কেম্পটি হয়েছে এটা কিন্তু দেখে নিতে পারো তোমরা। দেখো এই দেখতে পাচ্ছ কেম্পটি জলপ্রপাত, এর হাইটটা কিন্তু দেখতে পাচ্ছ 1364 মিটার বা 4500 ফিট, যেটা দেরাদুনের গাড়োয়াল জেলায় অবস্থিত, ঠিক আছে। এবং কুঞ্চিকলের হাইটটা দেখতে পাচ্ছ 455 মিটার, এখান এর থেকে কিন্তু অনেকটাই কম। তো সুতরাং আপকামিং যে পরীক্ষাগুলোর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কেম্পটি ফলস কিন্তু হায়েস্ট যে ওয়াটার ফলস কিন্তু হয়ে গেল, এবং যেটা দেরাদুনের গাড়োয়াল জেলা অবস্থিত, আর এবং কুঞ্চিকলটা কিন্তু 455 মিটার, এটা কিন্তু দ্বিতীয় উচ্চতম হয়ে গেল, এবং এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ
18 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসালিঙ্গম পান্তুলু, বীরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কৈলাসনাথ কায়স্থ। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ, বীরসালিঙ্গম পান্তুলুকে কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। কেন? দেখো, বিদ্যাসাগর যেরকম আমাদের বিধবা বিবাহ আইন প্রচলন করেছিল এবং আমাদের যে মহিলাদের জন্য বিভিন্ন বিদ্যালয় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, সেরকম বীরসালিঙ্গম পান্তুলুও কিন্তু দক্ষিণ ভারতে এরকম তিনি উইডো রিম্যারেজ অ্যাক্ট করেছিলেন এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রকম মহিলাদের জন্য বিভিন্ন স্কুল এবং মহিলাদের উন্নতির জন্য কাজ করেছিলেন, তার জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল? 1931, 1930, 1932, 1935। উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন এ, 1931 সালে কিন্তু এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল এবং এই বৈঠকে কিন্তু কংগ্রেস পার্টির কিন্তু পার্টিসিপেট করেছিল। এর আগে কিন্তু পার্টিসিপেট করেনি কংগ্রেস পার্টি এবং দেখতে পাচ্ছ এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকের একটা ছবি যেখানে গান্ধীজি বসে আছে। নেক্সট দেখতে পাচ্ছ যে 20 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম পশুদের জন্য করোনা ভ্যাকসিন আনলো কোন দেশ? পশুদের জন্য করোনা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, চীন, জাপান, রাশিয়া না ব্রাজিল? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন সি, রাশিয়া কিন্তু প্রথম যে পশুদের জন্য করোনা ভ্যাকসিন আনলো। আচ্ছা, 20 থেকে কত পেলে অবশ্যই বলবে। এবং তোমাদের জন্য হোমওয়ার্ক দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, কী কী প্রশ্ন আছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষিতের হার সর্বাধিক? আশা করি এটা তোমরা বলতে পারবে। এবং গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এই দুটো প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষিতের হার সর্বাধিক? ঠিক আছে, তো এইভাবে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমরা কিন্তু মক টেস্ট সিরিজটা নিয়ে যাবো। আর কালকে যেহেতু সানডে, সানডেতে আমরা কী নিই? সানডেতে আমরা বাছাই বাছাই করা, সপ্তাহের বাছাই বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে মক টেস্ট নিই, সেটাও সন্ধ্যে 7টার সময় তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।